যথাবিধি মেনে বাইতুল মোকাররম সহ দেশের বিভিন্ন জামাতে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মনের পশুত্বকে বিসর্জনের আশায় ঈদের জামাত শেষে পশু কুরবানি করেছেন সামর্থ্যবান মুসল্লিরা। রাজধানীর অলিগলিতে বর্জ্য পরিষ্কার শুরু, বিকেলে ব্লিচিং পাউডার ছিটানো হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঈদের শক্তি হোক জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয়। দেশে বন্যা মোকাবেলায় কোনো প্রস্তুতি নেই সরকারের, এমন অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। উত্তরাঞ্চলে পরিস্থিতির উন্নতি হলেও পানি আবারও বাড়তে থাকায় তলিয়ে যাচ্ছে ধরলা ও তিস্তা পাড়ের কিছু এলাকা, উন্নতি নেই মধ্যাঞ্চলেও। পদ্মার তীব্র স্রোত ও ভাঙনের ফলে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ। করোনা উপসর্গে সাতক্ষীরায় দুইজন ও নোয়াখালীতে একজনের মৃত্যু হয়েছে। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে 6,83,000, মোট আক্রান্ত 1,77,57,000-এর বেশি। ফরাসি লীগ কাপের ফাইনালে লিওকে টাইব্রেকারে হারিয়ে মৌসুমে পিএসজির তৃতীয় শিরোপা জয়।